Hi everyone, welcome back to my channel. জানি অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, কিছু করতে পারিনি, তোমাদের সামনে আসতেও পারিনি, তার কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো, ভীষণ শরীর, মানে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না, তাই কোথাও যেতেও পারিনি, তোমাদের সামনে আসতেও পারিনি আর কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তো এনিওয়ে, আজকে থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকে আমার ছুটি রয়েছে, সারাটা দিন আমি বাড়িতেই থাকবো, না সারাটা দিন বাড়িতে থাকবো বলাটা খুব ভুল, তার কারণ আমি ছুটির দিনও খুব একটা বাড়িতে থাকি না, মানে আমার মনটা খালি বাইরে বাইরে উড়ু উড়ু করে আর কি, এর একটা একটা ব্যাপার আছে। তো তার উপর আজকে আমার ভাইয়ের, আমার মামার ছেলের বার্থডে আছে, মানে বার্থডে সেলিব্রেট করবে, তবে বিলেটেড বার্থডে সেলিব্রেশন হবে, সেখানে ও নিজের হাতে একটা চিকেনের আইটেম রান্না করবে, আমাদেরকে ইনভাইট করেছে, ওর কিছু বন্ধুও আসবে, তো সব মিলে আশা করছি আজকের দিনটা বেশ মজায় কাটবে। তো তোমরা দেখো কী করছি, সবার আগে আজকের দিনটা চলো তোলে শুরু করি। এখন ব্রেকফাস্ট করছি, তবে আজকে ব্রেকফাস্ট আমি বেশি কিছু করছি না, তার কারণ আমার খুব তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, আমি আর মা লাঞ্চ করে একটু বেরোবো। তোমাদের আগেই বললাম যে আমার ছুটির দিন, মানে যে আমি সারাটা দিন বাড়িতে থাকি তা নয়, তো একটু বেরোবো মার সাথে, তাই জন্য একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, কারণ এসে আমাকে আমার মা বাড়ি যেতে হবে, আমাকে আর মাকে, তাই জন্য আজকে শুধু ব্রেকফাস্টে চা আর বিস্কিট ছাড়া কিচ্ছু করবো না। এখন একটু বেরিয়েছি মা আর আমি, মানে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই, এমনি এমনিই বেরিয়েছি, ছুটির দিনগুলোতে ভালো লাগে না বাড়িতে বসে থাকতে, তাই জন্য হাই করো, এমনি এমনি কোনো কারণ ছাড়াই বেরিয়েছি যে একটু ঘুরে আসি, কোথায় যাব কোথায় যাব কিচ্ছু ঠিক নেই, তাই ভাবলাম চলো লেক মলে যাই, যদি কিছু কিনতে পারি কিনবো, না কিনতে পারলে না কিনবো, কিন্তু কোনো কারণ ছাড়াই বেরিয়েছি, মানে টাইমটাকে জাস্ট ইউটিলাইজ করা। এসে গেছি আমার বাড়ি থেকে আমার মা বাড়ি জাস্ট 2 মিনিটস অফ ডিস্টেন্স। এখনই তোমাকে আমাদের ভাইয়ের, আমার ভাইয়ের সাথে আর কি তোমাদেরকে দেখা করাতে পারছি না, তার কারণ ও এখন ভীষণ বিজি ওর বন্ধুদেরকে নিয়ে, আজকে তো আবার তার মধ্যে নিজে রান্না করেছে, চিকেন রেজালা রান্না করেছে, তোমাদেরকে সবটাই দেখাবো, ও চিকেন রেজালা রান্না করেছে, ব্যাপক রান্না করে আমার ভাই, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকের মেনু এই যে, এটা হচ্ছে আমার ভাইয়ের হাতের তৈরি চিকেন রেজালা, দেখেই বোঝা যাচ্ছে মারাত্মক ভালো খেতে হয়েছে, গন্ধটা যা বেরিয়েছে অসাধারণ। আর এই এখানে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এই যে এই যে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন রেজালা, ফাটাফাটি খাওয়া দাওয়া। আজকে আমার ভাই ভীষণ ব্যস্ত, এই যে ভীষণ ব্যস্ত, ওর বন্ধুরা এসছে আজকে ভীষণ ব্যস্ত, আমি তোমাদের আগেই বলেছি। আজকে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, এটা মিস হয়ে গেছিলো বলাটা, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সব কিছুই আছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, প্রতিটা ছুটির দিনে অবশ্য তো আর ভাইয়ের বার্থডে থাকে না, তা এতটা ধকল পড়ে না, আজকে লেক মলে গেছি, লেক মল থেকে ফিরে আবার মা বাড়িতে যেতে হয়েছে, তাই জন্য একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছি, এখন একটু ফ্রেশ হবো, অলরেডি বিছানাটা আমার ডাকছে যে কখন আসবি, আয় 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 করে, যাই হোক যাই, ফ্রেশটা হয়নি। আজকে সারা দিনটা আমার সাথে কাটিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার দুটোই করো, আর প্রচুর 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 কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট।